দুই ধ্রুব তারার মতো দুজনে আকাশে ছিলে উজ্জ্বল হয়ে, দুজনে ফন্দি করেছিলে বুঝি, আমাদের বুক চুরমার করে দিয়ে যাবে চলে, ফন্দি করেছিলে বুঝি, একসাথে দুজনে পাড়ি দেবে জীবন সাগর, তবুও একসাথে হয়নি তোমাদের শেষ চলা। তারপরও ধরে রাখতে পারলাম না আমরা আমাদের গীতশ্রীকে, তুমি ছিলে কোকিল কণ্ঠী, তোমাদের পথ চলা ছিল অনেকটা একসাথে, তাই তো গীতশ্রী তোমার অনুপস্থিতিতে হয়েছিল মর্মাহত। তোমরা কি জানো আমাদের হৃদয়ের কথা, কতটা কাঁদলে সান্ত্বনা পাবো আমরা, তোমরা কি জানো কতটা ভাবলে তবেই বুঝতে পারবো তোমাদের হয়েছিল সময় এ জীবন নদী পার হবার, সব বুঝেও তোমাদের সন্তানের মতো আমরা অভিমানে কেঁদে চলেছি, পারিনি বিদায় দিতে মন থেকে, কখনো হবে না এ বিদায়, কখনো হবে না, আমরা তোমাদের এখনো দেখি ওই আকাশের মাঝে, ধ্রুব তারার মতো জ্বলছ তোমরা, তোমাদের ওই হাসি মুখ দেখে প্রাণ জুড়াই, কথা দিলাম কখনো ভাববো না তোমরা চলে গেছো, কখনো ভাববো না তোমরা হারিয়ে গেছো, তবে এই কথাটুকু দিতে পারলাম না যে আমরা কখনো কাঁদবো না। কোথা থেকে কান্না এসে বুকের মধ্যে ধাক্কা মারছে বারে বারে, এই ব্যথা সহজে কি কেউ মিটাতে পারে, কেন কেন একজনের পর একজন বিদায় নিয়ে আমাদের এত যন্ত্রণায় ভরে দিলে, আমরা কি কখনো তোমাদের ভালোবাসিনি, তোমরা ফন্দি করে একসাথে হলে আমাদেরকে বিদায় বলে, কেন এত নিষ্ঠুরতা, কেন এত অভাবে ভরিয়ে দিলে, কেন এভাবে গেলে আমাদের সেই সঙ্গীতের অভাবে ফেলে, পৃথিবী ধ্বংস হবে তবুও তোমাদের স্মৃতি হবে না ধ্বংস, পৃথিবী নিঃশেষ হবে তবুও হবে না তোমাদের জায়গা পূরণ, আমরা তোমাদের সঙ্গীতের মাধ্যমেই তোমাদের শ্রদ্ধাঞ্জলি দুহাত ভরে দিয়ে যাব, রাখবো তোমাদের প্রতি অশেষ প্রীতি, তোমরা দুহাত তুলে আশীষ দিও, তোমাদের পাই যেন সর্বদা তোমাদেরই সঙ্গীতের মাঝে, হয়তো কিছুই নাহি পাব তবুও তোমাদের আমরা দূর হতে ভালোবেসে যাব। এই কবিতা লিখতে লিখতেই 15ই ফেব্রুয়ারি, তখন রাত 2, প্রচণ্ড কান্না, তার সাথে লিখে ফেললাম এতটুকু। পরদিন সকাল পেরিয়ে দুপুর হতে না হতেই বাপিদার বিদায়ের কথা কানে এলো ভেসে, দুজনকে নিয়ে অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে সামান্য চেষ্টা করেছিলাম লেখার, পরদিন বাপিদার খবর শুনে মূর্ছা গেলাম, এখন কোকিল কণ্ঠী আর গীতশ্রী বাপিদাকে নিল টেনে, এমন অনাসৃষ্টি বহুদিন দেখিনি, এই বিস্ময়কর ঘটনা সবাইকে নাড়া দিয়ে গেল, বুকের মধ্যে সকলেরই অজস্র যন্ত্রণা, না এসব মেনে নেওয়া সম্ভব নয়, এসব ভুলে যাওয়া যায় না, এই অনুভূতি কাউকে বোঝানো যায় না, বোঝানোর নয়, শুধু দূর থেকে এই 3 তারকার শান্তির কামনা করি, এই ছাড়া আমাদের আর কিছু আছে কি উপায়।